নমস্কার। আজকে আমরা পরিবারের সবাই আজকে একসঙ্গে আছি, কারণ দিল্লি থেকে আমার ছেলে, ছেলের বউ, নাতি সবাই এসেছে। আজকে ওদের আবদারে আপনাদেরকে আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করে দেখাবো। শীতকালে সবজি মানেই তো ফুলকপি, বাঁধাকপি তো একভাবে নিরামিষ খেতে ভালো লাগে না, তাই আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করব। তো চলুন ভিডিওটা দেখবেন, চলুন কাটা থেকে আমি সব কিছু দেখো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করার জন্য আমি এই বাঁধাকপিটা নিয়েছি, আর এখানে চারটে আলু নিয়েছি, এগুলো আমি কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এই ধনে পাতা নিয়েছি, এগুলো আমাদের বাগানেরই। আর এই কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমি চিড়ে দিয়ে দেবো। আর এই পরিমাণ আদা নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, আর এই মটরশুঁটিগুলো নিয়েছি, মটরশুঁটিগুলো আমি এতে দেবো। এটা আমি কেটে নিচ্ছি। এরকম জিদি জিদি করে কেটে নিতে হবে। এইভাবে আমি সব বাঁধাকপিগুলো জিদি জিদি করে কেটে নেব। আমি এখানে এই রুই মাছটা নিয়েছি, রুই মাছের মাথাটা, এটা আমি আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। চালাতে আমি সব নিয়ে চলে এসেছি, এখানে মুড়োটা ভেজেছি, তেলটা আমি ডিশে ঢেলে রেখে দিয়েছি। এই তেলে আমি আলু ভাজবো না, কারণ একটু আঁচটা গন্ধ হয়ে যাবে। আর এখানে আলুটা আলু রেখে দিয়েছি, কড়াই আমি তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, এবার আমি এতে এই আলুগুলো ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হবে হয়ে গেছে, এতে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। আমি এই বাঁধাকপিতে একটুও জল দেব না, নাড়তে নাড়তেই বাঁধাকপি একদম সিদ্ধ হয়ে যাবে। দেখুন একটা গোটা বাঁধাকপি নেড়ে নেড়ে কতটুকু হয়ে গেছে, আপনি দেখুন এতে কত জল, জল এটা নাড়তে নাড়তেই এটা সিদ্ধ হয়ে যাবে, এক ফোঁটাও জল দেব না। বাঁধাকপিতে জল দিলে বাঁধাকপি পেঁচিয়ে যায়। সাঁদলানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। এবার এতে আমি এই মাছ ভাজা তেলটা যেটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। এতে আমি এবার এই চিনিটা দিয়ে দেবো, তারপর আমি একটু পেঁয়াজ দেব। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝার সাইজের, খুব একটা বড়ও নয়, আর সাত কোয়া মতো রসুন নিয়েছি। চিনিটা লাল হয়ে এসেছে, আর এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার এতে আমি এই মটরশুঁটিগুলো সব দিয়ে দেবো, কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দেবো।
এবার আমি এতে টমেটো গুলো দেব, পেঁয়াজ গুলো ভাজা হয়ে এসছে আর একটু নরম হয়ে গেছে, এবার টমেটো এবার এতে আমি অল্প একটু নুন দিয়ে দেব, টমেটো আর পেঁয়াজ গুলো গলে যাবে, নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা গলে যাবে। এবার আমি এই রসুনটাও দিয়ে দেব, এরপরে আমি এতে এই আদা বাটা আর এই হলুদটা দেব। আপনারা তো অনেকভাবে করেছেন, একবার এভাবে করে দেখুন কেমন হয় খেতে। আদা বাটাটা দিয়ে দিব আর এই হলুদটা, এখানে 1.5 চামচ মতো হলুদ নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এতে এবার আমি এই মাছের গুঁড়োটা দিয়ে দেব, দেখুন আদাটা মাছটা দিয়ে আমি নেড়ে নিয়েছি, ওই কাঁচা গন্ধ তো চলে গেছে। এবার এসে আমি এই বাঁধাকপিটা দিয়ে দেব, এবার আমি এতে এই নুনটাও দিয়ে দেব। নুন আপনারা পরিমাণ মতো যেমন খান দেবেন, খুব বেশি নুন দিলে যে কোনো তরকারিতে নুন বেশি হয়ে গেলে খাওয়া যায় না, নুন একটু কম হলে তবু খাওয়া যায়। আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিই। দেখুন আমি বাঁধাকপিতে আদা বাটা ছাড়া আর কোনো মশলা দিইনি, এখানে আমি এই ভাজা মশলাটা নিয়েছি। এটাতে এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিই, গুঁড়োনো আছে। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এটা আমি দিয়ে দেবো, বা জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা না দিয়ে এই ভাজা মশলা দিয়ে করলে একদম বিয়েবাড়ির মতো খেতে লাগবে। একবার এভাবে তৈরি করে দেখবেন, স্বাদ হবে একেবারে অন্যরকম। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। নামাবার আগে আমি অল্প দুটো ধনে পাতা একটু দিয়ে দেব, দেখো মা আজকে কি কি রান্না করেছে সবাইকে বলো। লাল শাক ভাজা আছে, এটা কুমড়ো দিয়ে মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে মাছের ঝাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, যেটা আজকে মেন আকর্ষণ, এটাই আপনার রেসিপিতে পাবেন। আর এটা হচ্ছে চালতার আচার। কে বলো কেমন হয়েছে, তুমি তো বানাতে বলেছিলে। তা আমি ওখান থেকেই মাকে বলছিলাম যে বাড়ি গেলে এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বানাবে, তো বাঁধাকপিটা মা দারুণ বানায়, তো খুব সুন্দর হয়েছে, বেশ মানে দারুণ টেস্টি হয়েছে, ঝাল ঝাল। আর এখন ঠান্ডার দিনে বাঁধাকপি বেশ এমনি ভালো লাগে, তার উপর মাছের মাথা হয়েছে সোনায় সোহাগা। খাওয়া দাওয়া শেষ করে নিই, আর মায়ের রেসিপি আপনারা দেখেন তো, মা এরকমই রান্না মানে খুব সুন্দর সুন্দর রেসিপি আপনারা মায়ের চ্যানেলে পেয়ে যাবেন। এবং আরও আগে পেতে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং মায়ের পাশে থাকবেন। তো চলুন আজকে আমি এইটুকুই খাওয়া দাওয়াটা সেরে নিই।